ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা আলোচনা করব দাড়ি গজানোর সহজ ঘরোয়া উপায় সম্বন্ধে। অনেক পুরুষেরই আক্ষেপের নাম দাড়ি, অনেকেই অনেক চেষ্টা ফিকির করে মুখে দাড়ির দেখা পাননি। আসুন জেনে নেই খুব সহজে কিভাবে দাড়ি ওঠানোর চেষ্টা করা যায় একেবারেই ঘরোয়া উপায়ে। নাম্বার 1, মুখের যত্ন নিন। মুখের যত্ন নিন, ভালো করে ঘষে ত্বকের ওপর থেকে মৃত কোষ দূর করার চেষ্টা করুন, এর ফলে নতুন দাড়ি গজানোর প্রক্রিয়া ত্বরান্বিত হবে। নাম্বার 2, চামড়া পরিষ্কার। মুখের চামড়া পরিষ্কার রাখুন, অন্তত সকালে ও সন্ধ্যায় একবার করে গরম পানিতে ভালো করে ধুয়ে নিন। ক্লিনজিং মিল্ক ব্যবহার করলে আরও ভালো। নাম্বার 3, ইউক্যালিপটাস। ইউক্যালিপটাস দেওয়া আছে, এরকম ক্রিম বা ময়শ্চারাইজার ব্যবহার করলে দ্রুত দাড়ি গজাবে। নাম্বার 4, পেঁয়াজের রস। পেঁয়াজের রস মুখের ওপর লাগালে দাড়ি বাড়াতে সাহায্য করে। পেঁয়াজের মধ্যে থাকা সালফার এই কাজ করে থাকে। নাম্বার 5, কোঁকড়ানো দাড়ি। বিক্ষিপ্তভাবে কোঁকড়ানো দাড়ি থাকলে তা কেটে ফেলুন, এগুলো সুষমভাবে দাড়ি বৃদ্ধিতে সমস্যা তৈরি করবে। নাম্বার 6, বিশ্রাম নিন। সারাদিনে যথেষ্ট পরিমাণে বিশ্রাম নিন, তার ফলে ত্বকের ক্ষতিগ্রস্ত কোষগুলো সেরে উঠবে, দ্রুত দাড়ি গজাবে। নাম্বার 7, স্ট্রেস কমান। স্ট্রেস কমান শুনতে আশ্চর্য লাগলেও বিজ্ঞানীরা বলেছেন চাপ কমালে বা রিল্যাক্স থাকলে দাড়ি গজায় তাড়াতাড়ি। নাম্বার 8, শরীরচর্চা। শরীরচর্চা করুন, তার ফলে মুখমণ্ডলে রক্ত সঞ্চালন বাড়ে, যা দাড়ি বৃদ্ধিতে সহায়তা করে। নাম্বার 9, ভিটামিন। খাদ্য তালিকায় নিয়মিত ভিটামিন ও মিনারেল যুক্ত ফল এবং শাকসবজি রাখুন। ভিটামিন বি কমপ্লেক্স দাড়ি বাড়ানোয় সাহায্য করে। চিকিৎসকের পরামর্শ মতো নানা ধরনের হেলথ সাপ্লিমেন্ট ও ভিটামিন খেয়েও দাড়ির বৃদ্ধি বাড়ানো যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনারা পেতে পারেন। ধন্যবাদ, দেখা হবে পরের আরেকটি ভিডিওতে।